देखो यार, क्लब डेट पार्टी वगैरह ये सब तो ठीक है, लेकिन कभी भी बिना घास को होते हुए पार्क देखे हो? अगर देखे नहीं हो तो आ जाओ यहाँ। आज आप लोगों को लेके चलते हैं एक थ्रिलर डेस्टिनेशन जिसका नाम है बीआर अंबेडकर मेमोरियल पार्क, जो है लखनऊ में। तो चलिए शुरू करते हैं। লখনউতে আসবো আর এই পার্কে ঘুরবো না, কতটা বেশ অসম্পূর্ণ থেকে যায়। তাই লখনউতে আসলে অবশ্যই আসতে হবে আম্বেদকার মেমোরিয়াল পার্ক। এই পার্কে পুরোটাই রয়েছে মার্বেলের তৈরি, কোনো এখানে ঘাস বা কোনো জাতীয় এরকম কিছু তোমরা দেখতে পাবে না। তাই এই পার্কে গরমকালে যদি তোমরা ভিজিট করো, দিনের বেলায় করাটা খুবই অসম্ভব, হয় সন্ধ্যের পরে করো অথবা সকালবেলায় 10টার মধ্যে করো, যদি সকালবেলা 10টার মধ্যে পার্ক ওপেন হয় না। সকাল 11টা থেকে সন্ধ্যে 9টা অবধি পার্ক ওপেন থাকে, আর পার্ক রেগুলার ওপেন থাকে। পার্কের এন্ট্রি ফি সেটা আমরা টিকিট কাটতে গেলেই বুঝতে পারবো, সেটা আমরা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। পার্কটা ঠিক বাইরে থেকে এই রকম। হাই, ওয়েলকাম ফ্রম লখনউ বিআর আম্বেদকর মেমোরিয়াল পার্ক। আর এই পার্কটা পুরোটাই অন্যরকম। এই পার্কের মধ্যে তোমরা না দেখতে পাবে গাছগাছড়া, না দেখতে পাবে ঘাস। পার্কটা পুরোটাই হচ্ছে মার্বেলের তৈরি। এই পার্কের বিশিষ্ট হচ্ছে, এই পার্কে রয়েছে হাতি স্ট্যাচু, যেটা তোমাদের সাথে একটু আগেই আমি শেয়ার করলাম। তো এই পার্কটা দেখার জন্য তোমাদের আসতে হবে লখনউতে। লখনউতে যদি তোমরা আসো, অবশ্যই লিস্টে বিআর আম্বেদকর মেমোরিয়াল পার্ক রেখো, খুবই ফেমাস পার্ক। তো চলো আগে কিছু দৃশ্য তোমাদের সাথে। এর আগে পার্কটির নাম ছিল ডক্টর ভীমরাও আম্বেদকর উদ্যান। 2002 সালে এর নামকরণ করা হয় ডক্টর ভীমরাও আম্বেদকর মেমোরিয়াল, এবং উন্নয়নের কাজ 2002 সাল থেকে 2003 সাল অবধি এখানে বন্ধ ছিল। এটি প্রাথমিকভাবে জনসাধারণের জন্য 14 এপ্রিল 2008 সাল মুখ্যমন্ত্রী মায়াবতীজির দ্বারা এটি উন্মুক্ত করা হয়। পুরো স্মৃতিসৌধ যেটা তোমরা দেখতে পেলে, এটা পুরোটাই হচ্ছে রাজস্থানের থেকে আনা লাল বেলেপাথর ব্যবহার করে তৈরি করা হয়। এটি ভারতের প্রথম পরিকল্পিত আবাসিক উপনিবেশ এবং যেটি গমতিনগর মানে লখনউতে অবস্থিত। 2012 সালের মে মাসে এর নাম আম্বেদকর পার্ক থেকে ভীমরাও আম্বেদকর স্মৃতিসৌধ পরিবর্তন করা হয়। এটা তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। আজকের ডেটটা হচ্ছে 9th April 2023। আমি জাস্ট ফোনটা খুললাম আইপিএলের স্কোর দেখার জন্য, কলকাতা ভার্সেস গুজরাটের যে ম্যাচটা, জাস্ট লাস্ট বল দেখতাম। মানে জাস্ট আমি যখন 16 ওভার দেখলাম, তখন দেখলাম ইন্ডিয়া প্রেডিকশন দেখা যাচ্ছে ইন্ডিয়া হেরে যাবে, জেতার কোনো চান্সেস নেই। জাস্ট এখন মোবাইলটা খুললাম আর খুলে দেখছি লাস্ট বল বাকি, 1 বলে 4 রান। আমি অবাক হয়ে গেলাম, দেখলাম লাস্ট ওভারে 29 রানের দরকার ছিল, রিঙ্কু সিং কেলিয়ে উঠিয়ে দিল, আর লাস্ট বলে 4 রানের দরকার ছিল, 6 মেরে উঠিয়ে দিল জাস্ট লাস্ট বল। ভাই ক্যাপ বাতে রিঙ্কু সিং, এর জন্য একটা তালি হয়ে যাবে তোমার জন্য। মানে রেসপেক্ট। বর্গমিটার এরিয়ার ওপর এই বিআর আম্বেদকর পার্কটি প্রতিষ্ঠিত হয়, এবং এখানে টোটাল রয়েছে, টোটাল এলিফ্যান্টের যে কাউন্ট করে দেখলাম, টোটাল রয়েছে 132, দুপাশে রয়েছে 62টা করে এলিফ্যান্টের মূর্তি। এটাই রয়েছে এখানকার বিশিষ্ট। চেয়ারে উপবিষ্ট যে আম্বেদকরের মূর্তি আপনি দেখতে পাচ্ছেন, এই আম্বেদকরের মূর্তিটি রয়েছে পুরোটাই রয়েছে ব্রোঞ্জের তৈরি। আম্বেদকরের এই মূর্তিটি ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল আব্রাহাম
লিঙ্কনের ভাস্কর্যের আদরে এটি তৈরি করা হয়েছে। এয়ারপোর্ট থেকে তোমাদের এর কানেকশন রয়েছে। বি আর আম্বেদকর পার্ক রয়েছে, ডক্টর বি আর আম্বেদকরের স্মৃতির উদ্দেশ্যে এই পার্কটি তৈরি করা হয়। এই পার্কটিকে তোমার দেখতেই পাচ্ছ, ঘোরার জন্য এবং দেখার জন্য অনেক কিছু রয়েছে। দিনের বেলায় এই পার্কটি আমি বলবো গরমকালে তোমরা অ্যাভয়েড করো, কারণ এই পার্কটি টোটালটাই রয়েছে মার্বেলের তৈরি, তাই গরমের জন্য তোমরা পার্কটি ঠিকঠাক করে দর্শন করতে পারবে না। বি আর আম্বেদকর পার্ক তোমাদের কেমন লাগলো আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি বাকি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো। আর একটাই কথা বলবো, উত্তরপ্রদেশ নিয়ে ব্লগ অনেক দেখেছো, কিন্তু লখনউ নিয়ে বেঙ্গলিতে ব্লগ এই প্রথম, তাই শেয়ার করতে বাকি বন্ধুদের সাথে ভুলে যেও না। অবশ্যই লখনউতে এসো, খুব ভালো সিটি, সেফ সিটি, সুন্দর সিটি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বা